বহরমপুর নৃত্যাশ্রমের পরিচালনায় বহরমপুর রবীন্দ্র সদনে অনুষ্ঠিত হলো বার্ষিক নৃত্যানুষ্ঠান। নৃত্যাশ্রমের কর্ণধার স্বর্ণালী দে প্রামাণিক জানালেন, বহু অপেক্ষিত ও দীর্ঘ প্রচেষ্টার পর আজ প্রথমবার রবীন্দ্র সদনে আত্মপ্রকাশ করছে। দর্শকরা সকলে মুগ্ধ চোখে সেই অনুষ্ঠান উপভোগ করেছেন। আজকে উপহার বলতে অনুষ্ঠানটিকে আমি দুটো ভাগে ভাগ করেছি। প্রথমে পিওর ক্লাসিক্যাল আর রবীন্দ্র নৃত্য, তারপরে রয়েছে ফোক, ক্রিয়েটিভ এবং অন্যান্য বিভিন্ন ধরনের গান। তো এখানে মানে ছোট থেকে বয়স্ক সবাই রয়েছে, যেহেতু এবার পুরনো দিনের গানও রয়েছে। তাই আমি চেষ্টা করেছি আজকের একটা সন্ধ্যায় এই অনুষ্ঠানের মধ্যে সমস্ত রকমের মানুষের মন যেন বুঝিয়ে যায়, মানে ছোট থেকে বড় সবারই যেন ইচ্ছে পূরণ হয় এই অনুষ্ঠানটা দেখে, এটা সবসময় মাথায় রাখার আমি চেষ্টা করেছি। শঙ্খধ্বনি শব্দে শুভ সূচনা হয়, জীবনের শিক্ষা সংস্কৃতিকে পাথেয় করে এগিয়ে চলবে নৃত্যাশ্রম, জানালেন কর্ণধার স্বর্ণালী দে প্রামাণিক। প্রথমেই বলবো যে আমি নাচের দিক দিয়ে শুধু বলতে চাই যে আগে শাস্ত্রীয় নৃত্যটা শেখা উচিত। শাস্ত্রীয় নৃত্য যদি আত্মস্থ করা যায় তাহলে যে কোনো ধরনের এমনি গান সেটা অনায়াসে সেটা করা সম্ভব। তাই মুর্শিদাবাদবাসী তথা সমগ্র অভিভাবক এখন বৃন্দ যারা, তাদেরকে বলবো ক্লাসিক্যাল ডান্সের দিকে আপনারা আগে ফোকাস করুন, ওইটা যদি হয়ে যায় অটোমেটিক্যালি সেটা করা পসিবল হবে।